আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, মোবাইল টিপস এন্ড ট্রিক এই ভিডিওতে আপনাকে স্বাগতম। ফ্রেন্ডস, মোবাইলের হোম বাটন, ব্যাক বাটন গায়েব হয়ে যাচ্ছে বা কোথাও লুকিয়ে গেছে বা শো করতেছে না, কিভাবে সেটাকে শো করব বা লুকিয়ে ফেলব সেই সম্পর্কে আজকে দেখানোর চেষ্টা করব। হ্যালো ফ্রেন্ডস, আমি মোহাম্মদ কাউসার, বাংলা ইন্ডু টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। যদি নতুন হয় তাকে নিচে থেকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দেন। যদি সাবস্ক্রাইব করে থাকেন অলরেডি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক। স্ক্রিনে আপনাকে স্বাগতম। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখানে হোম বাটন, আর এই হোম বাটনে দেখতে পাচ্ছেন এই যে এটা, আমি এইগুলাকে এখন ব্যবহার করি, কিন্তু কোনো কোনো সময় এই হোম বাটনগুলো কিন্তু চলে যায় মনের ভুলে বা অজান্তে। তখন এগুলো কিভাবে ফিরে পাব? প্রত্যেকটা মোবাইলেই আপনার এই হোম বাটন কিন্তু আপনি হাইড করতে পারবেন, শো করতে পারবেন। অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে কিভাবে করবেন? প্রথমে আপনাকে যেতে হবে সেটিং অপশনে, যেমনটা আমি চলে যাচ্ছি সেটিং অপশনে গিয়ে। প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু এরকম একটা সার্চ অপশন থাকে, এই যে দেখতে পাচ্ছেন, আর এখানে আপনাকে লিখতে হবে এই যে এই জায়গায় আমি যেমনটা লিখতেছি। ফ্রেন্ডস, এখানে লিখবেন, সরাসরি আপনাকে এখানে চলে আসবে গ্যাস্টার। দেখেন ফ্রেন্ডস, আমি এখানে লেখার সাথে সাথে কিন্তু চলে আসলো গ্যাস্টোর। আমি যদি একটু আপনাকে হাইলাইট করে দেখাই, এই যে সুইপ আপ গ্যাস্টোর, জাস্ট আপনাকে এইখানে একটা ট্যাপ করতে হবে। এইখানে ট্যাপ করার সাথে সাথে দেখেন ফ্রেন্ডস, ইন্টারফেস কিন্তু চলে আসলো। এই যে এখানে যদি একটু লক্ষ্য করে দেখেন আপনি, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হোম বাটন। এট ফার্স্ট আপনি যদি লক্ষ্য করে দেখেন, এই যে এখানে এটা হচ্ছে হোম, তিনটা ডট পিন, অর্থাৎ এটা পাশাপাশি এটাও দেখতে পাচ্ছেন, পাশাপাশি এই ব্যাক বাটন দেখতে পাচ্ছেন। তারপর আপনি যদি এইটাকে যদি আপনি এই দিকে নিয়ে আসতে চান, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন এইটা মানে আপনার এই ডান পাশে রয়েছে, দেখেন পাশাপাশি যদি আপনি, আমি যদি ব্যাকে চলে যাই ফ্রেন্ডস, আপনাকে দেখানোর জন্য সুবিধা হবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে আমার, এই যে দেখতে পাচ্ছেন এই, তারপর এই যে মেন এটা, তারপরে দেখতে পাচ্ছেন এই যে এটা, তাই না ফ্রেন্ডস? এখন যদি আমি এটাকে যদি ক্যান্সেল করতে চাই, নিচে দেখতে পাচ্ছেন আরেকটা, এই যে এখানে এটা, তারপরে দেখতে পাচ্ছেন এই যে এটা, তারপরে দেখতে পাচ্ছেন এইটা, অর্থাৎ এখন রয়েছে এটা এই পাশে। যদি এটাকে এই পাশে আনতে চাই, এই পাশে আনতে চাই, তাহলে আমি এখানে ট্যাপ করলে চলবে। যেমনটা ফ্রেন্ডস দেখেন আমি এখানে করলাম, এখন কিন্তু চেঞ্জ হয়ে গেল। যদি একটু লক্ষ্য করে দেখেন ফ্রেন্ডস, দেখেন এখন হয়ে গেছে এই এইটা এই পাশে, প্রথম ছিল এটা এই পাশে, এখন চলে আসলো এই পাশে, অর্থাৎ আমি এটাকে অন করে দিয়েছি। আর যদি এটাকে আমি অফ করে দিই, এখান থেকে যদি এই যে দেখতে পাচ্ছেন ভার্চুয়াল বাটন থেকে যদি সুইপ গ্যাস্টার ফ্রম বোথ সাইড, এইটাকে যদি আমি ট্যাপ করি কী হচ্ছে দেখেন ফ্রেন্ডস, এই যে এখানে ট্যাপ করলাম, এখন কিন্তু আমার এখানে কোনো ধরনের বাটন নেই। আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন, এখন কিন্তু দেখেন একদম বাটনহীন মোবাইল হয়ে গেল, ব্যাক বাটন হোম বাটন দুটোটাই চলে গেল। আর যদি আমি এখানে অন করে একটা ট্যাপ করি, আবার দেখেন ফ্রেন্ডস, তারপরে এখানে করার সাথে সাথে কিন্তু আমার হোম বাটন ব্যাক বাটন পুনরায় ফিরে এসেছে, অর্থাৎ এই যে দেখেন এটাও চলে আসলো, এইটাও চলে আসলো, এইটাও চলে আসলো, অর্থাৎ এই যে আমাদের বাটন, এটা হচ্ছে আমাদের বাটন, আর এটা বাটন ছাড়া, অর্থাৎ আমি যদি এখানে ট্যাপ করি তাহলে আমাদের এই বাটনগুলো অটোমেটিক চলে যাবে। এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের। ওপো মোবাইলও সেম পাবেন। যদি সোয়ামি ফোনে আপনি পেতে চান, তাহলে প্রথমে আপনাকে সেটিং অপশনে যেতে হবে। সেটিং অপশনে গিয়ে আপনাকে লিখতে হবে গ্যাস্টার, লেখার সাথে সাথেই চলে আসবে দেখতে পাচ্ছি ডাবল চেক ফর দ্য গ্যাস্টার। আপনি ডাবল চেক ফর দ্য গ্যাস্টার একটা ট্যাপ করবেন, ট্যাপ করার সাথে সাথে চলে আসবে ফুল স্ক্রিন ডিসপ্লে। আপনি ফুল স্ক্রিন ডিসপ্লের সাথে দেখতে পাচ্ছেন বাটন এবং ফুল স্ক্রিন গ্যাস্টার। আপনি যদি বাটনে দেন তাহলে হোম বাটনগুলো ফিরে আসবে, আর যদি ফুল স্ক্রিন গ্যাস্টার দিয়ে দেন তাহলে আপনার বাটনগুলা হাইড হয়ে যাবে, লুকিয়ে যাবে। এটা হচ্ছে সোমি ফোনের জন্য। যদি আপনার কাছে অন্য কোনো ফোন থাকে কমেন্ট করে বলে দেবেন, অবশ্যই আপনাকে আমি সমাধানের ক্ষেত্রে কমেন্টে বিস্তারিত বলে দেব। অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস, এরকম নতুন নতুন টিপস, টিউটোরিয়ালস এবং ট্রিক নিয়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।